বিরতির পর স্বাগত। বহুদিন যাবৎ কদমতলা এলাকায় প্রতিনিয়ত চোরের কাণ্ড অব্যাহত রয়েছে এবং তাকে কেন্দ্র করে ইতিমধ্যে কুখ্যাত চোরকে আটক করতে সক্ষম হয়েছে কদমতলা থানার পুলিশ। জানা যাচ্ছে যে বিগত কয়েক মাস যাবৎ উত্তর জেলার কদমতলা থানার ওসি বিহীন হয়ে পড়ায় থানা এলাকায় অবৈধ পাচার বাণিজ্য এবং চোরের উৎপাত বৃদ্ধি পায়। থানার একাংশ পুলিশ কর্মী নিজেদের মতো চলাফেরা করা এবং থানায় তাদের গরিমা হারাতে বসে, এমনটাই কিন্তু অভিযোগ করছে স্থানীয়রা। এবং অবশেষে শ্যামা পূজার পূর্বে ইন্সপেক্টর শিবরঞ্জন দেকে কদমতলা থানার অফিসার ইনচার্জ হিসেবে পাঠায় পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এবং নবাগত অফিসার ইনচার্জ শিবরঞ্জন দে থানার দায়িত্ব কাঁধে নিয়ে অবৈধ পাচার বাণিজ্য এবং চোরের উৎপাত রুখতে কঠোর ব্যবস্থা নেন। যদিও নবাগত অফিসার ইনচার্জের তৎপরতায় থানা এলাকায় অবৈধ কাজকর্ম কিছুটা হ্রাস পেয়েছে, তেমনি পলাতক এক কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে এই পুলিশ আধিকারিক। ইতিমধ্যে প্রশংসা কুড়াচ্ছেন অফিসার ইনচার্জ শিবু বাবু। এছাড়া এই পুরো ঘটনায় পুলিশ আধিকারিকদের কি বক্তব্য শুনুন। কদমতলা থানার আন্ডারে আপনার এক কুখ্যাত চোর আর কি, সে মানে দীর্ঘদিন ধরে চুরির সাথে যুক্ত। তার নাম হচ্ছে ফারুক মিয়া, বাবার নাম আলা উদ্দিন, সাউথ কদমতলা বাড়ি। কদমতলা থানাতে তার চুরির কেস আছে এবং ওয়ারেন্টও আছে। তাকে আমরা আজকে কদমতলা থেকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। কালকে তাকে একটা চুরির কেসে তাকে ফরোয়ার্ড করা হবে পুলিশ ডিপার্টমেন্টে। তো সে দীর্ঘদিন যারা ধর্মনগর আগরতলার বিভিন্ন চোরের সাথে যুক্ত আছে, প্রাথমিক ইন্টারগ্রেশন থেকে তার থেকে বেরিয়ে এসছে। তো আমরা আরও মানে তার সাথে আরও কারা কারা যুক্ত আছে এসব ব্যাপারে যেন মানে পুলিশ ডিপার্টমেন্টে তাকে আমরা কালকে আদালতে। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। পুলিশের প্রাথমিক অনুমান যে এই চোরটি একাধিক চুরি কাণ্ডের সাথে জড়িত রয়েছে, এই চোরকে জিজ্ঞাসাবাদ করলে হয়তো বা এই চোর কাণ্ডের মাস্টারমাইন্ডদের পুলিশ পাকড়াও করতে সক্ষম হবে। যদিও রাজ্যের একাধিক জায়গায় কিন্তু চুরির কাণ্ড অব্যাহত রয়েছে, কিন্তু সেই জায়গায় পুলিশ চোরদের পাকড়াও করতে একেবারে ব্যর্থ এবং সেই সংবাদ প্রতিনিয়ত একেবারে খবরের শিরোনামে থাকে। যদিও কিছু কিছু জায়গায় চোরদের পাকড়াও করতে পুলিশ সক্ষম, এবং আজ কদমতলা থেকে এই চিত্রটা উঠে এলো যেখানে এক চোর চোরের সাঙ্গ পাঙ্গকে পাকড়াও করতে সক্ষম হয়েছে পুলিশ আধিকারিকরা। মূলত অনুমান করা হচ্ছে যে এই চোরের সাথে জড়িত অন্যান্যদেরকেও পুলিশ তাড়াতাড়ি পাকড়াও করতে সক্ষম হবে। এবং কদমতলী এলাকায় প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় এই ধরনের চুরির কাণ্ড হচ্ছিল বলে অভিযোগ। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, রোজার অন্যান্য সংবাদ সাথে থাকুন।